নমস্কার বন্ধুরা, এসিটা রান্না হয় আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে চারটা রেসিপি, তার চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ঈশিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি সকালবেলা, সকাল বিকাল আমাদের চা তো খেতেই হয়, তো চা খাওয়ার সাথে সাথে যদি একটু হালকা স্ন্যাক্স থাকে তাহলে তো খুবই ভালো হয়। তো সেই জন্যই আমি একটা রেসিপি নিয়ে এসেছি, কাজু নিমকি। এটা সকাল বিকাল চায়ের সাথে বা কফির সাথে খুবই ভালো লাগে খেতে। তাহলে চলুন, আমাদের আজকে কাজু নিমকি খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। আমি এখানে 500 ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটার মধ্যে এবার কিছু উপকরণ আমরা দিয়ে দেব। হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দেবো জোয়ান। জোয়ানটা আমি নর্মাল যে কাঁচা জোয়ানটা হয় সেই জোয়ানটাই নিয়েছি। এবার হাতের মধ্যে একটু ডোলে নেব, ডোলে তারপর এর মধ্যে দিয়ে দেব। তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দরভাবে এর মধ্যে বাইরে হয়ে আসবে। আর দেব সামান্য একটু বেকিং সোডা। এবার এই সমস্ত উপকরণের সঙ্গে আরও একটা উপকরণ অ্যাড করতে হবে, তবে এটা একটু পরে। আগে শুকনো উপকরণগুলো ভালো করে আমরা মিশিয়ে নেব হাত দিয়ে। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ময়নের জন্য সাদা তেল। এখানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। ময়নটা যত ভালো হবে এই কাজু নিমকিটাও তত খাস্তা বা ক্রিস্পি খেতে হবে। তিন টেবিল চামচ এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। ময়নটা আমাদের দেওয়া ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য ভালো করে তেরকম মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা দলা পাকাবো এই ময়দার মিশ্রণটা নিয়ে। যদি এটা ভালোভাবে দলা হয়ে যায়, দেখুন খুব সুন্দরভাবে একটা দলা হয়ে গেছে, আর ভাঙার পর কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে বালির মতনভাবে পড়ে যাচ্ছে। এই সময় বুঝে নিতে হবে আমাদের ময়নটা একেবারে পারফেক্ট দেওয়া হয়েছে। এবার এটা আমি নর্মাল জল দিয়ে হালকা হালকা করে এটা আমি ভালো করে বেশ একটু শক্ত ডো করে এটা মেখে নেব। খুব বেশি নরম করলে হবে না। রুটি যেমন আমরা খাই তেমন, যেমন মানে রুটি খাওয়ার জন্য যেমন একটা আটা মাখি, ঠিক তেমন থেকে একটু শক্ত রাখলেই আমাদের এই খাস্তা নিমকির জন্য, কাজু নিমকির জন্য একদম পারফেক্ট হবে। দেখুন আমার এখানে ময়দার ডোটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। খুব ভালোভাবে এটা ময়ন দিয়ে একেবারে মধ্যে মধ্যে মেখে নিয়েছি। খুব ভালোভাবে একদম এত সুন্দরভাবে মাখা হচ্ছে। এই ময়দাটা ডোটা যত ভালোভাবে মাখা হবে তত সুন্দরই কিন্তু আমাদের খাস্তা নিমকি তৈরি হবে, কিংবা কাজু নিমকি। তো এবার আমি চলে যাব কাজুগুলো, কাজু নিমকিগুলো কাটতে। তো সেই জন্য এখানে একটা চাকি নিয়ে নিলাম, ওপর থেকে এভাবে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম। এবার এগুলো একটু টুকরো টুকরো করে নেব, ওই লেচিগুলো করে নেব, যাতে আমাদের মোটা মোটা বড় বড় দেখে লেচি করব। পরোটার থেকেও মোটা এমন লেচি করতে হবে যেন মোটাটা আমি ঠিক রুটির মানে যেটা বেলছি সেটা আমি ঠিক দেখিয়ে দেব কতটা মোটা রাখতে হবে। এবার এটা আমি একটা রুটির মতো বেলে নেব। সামান্য একটু গুঁড়ো ময়দা ওপর থেকে ছড়িয়ে নিলাম, যেমনটা আমরা রুটি করতে গেলে করি। দেখুন মোটাটা ঠিক কিন্তু আমি এমনটা রেখেছি,
এবার এটা আমাদের কেটে নেওয়ার পালা। কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা স্টিলের ঢাকনা ব্যবহার করছি, যে কোনো আপনারা বোতলের ঢাকনা বা এরকম উই কাটার দিয়েও আপনারা কেটে নিতে পারেন। ঠিক, আমি এরকম করে কেটে নিলাম। খুব সহজেই কিন্তু কাজুগুলো এভাবে তৈরি হয়ে যাবে। দেখুন কত সহজভাবে এগুলো কেটে যাচ্ছে। এভাবে করে দেখুন আমি কেটে নিয়েছি। এবার এগুলো আমি একটা শুকনো থালার মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে এর মধ্যে একটা শুকনো একটু ময়দাও ছড়িয়ে নেওয়া যেতে পারে। এভাবে করে, ঠিক এভাবে করেই আমি ময়দার ডোগুলো কিন্তু এই কাজু সাইজ করে কেটে নেব। দেখুন আমি এক এক করে সব কাজু নিমকিগুলো একই রকম করে কেটে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করার পালা। তাহলে চলুন এটা ফ্রাই করার জন্য চলে যাই ইন্ডাকশনে। তেলটা এখানে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ফার্স্টে একটু গরম করতে হবে, তারপরে কিন্তু মিডিয়ামে দিয়ে দিতে হবে। এবার এখানে আমি এই কাজু নিমকিগুলো ভেজে নেব। বেশ কিছুটা দিয়ে দেবো, যেহেতু আমার এখানে ছড়ানো করাই তাই ভাজতে অসুবিধা হবে না। তেলটা ভালো করে হিট করে নিয়েছি। এবার এটা হালকা মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভাজতে হবে, যেহেতু খুব মোটা মোটা, ভেতরটা না হলে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে ফ্রাই হয়ে যাবে। তো সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এটা এখন ফ্রাই করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিলে পরেই আমাদের কাজু নিমকি একবারে তৈরি। ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। রেসিপিটি স্কিপ করবেন না, প্লিজ পুরোটা দেখবেন। স্কিপ করলে এই টেস্টি রেসিপি আপনারা বুঝতে পারবেন না, তাই অবশ্যই রেসিপিটি পুরোটা দেখবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আজকে রেসিপি আপনার কেমন লাগলো। বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করতে একদম ভুলবেন না। আমি ঠিক যেভাবে প্রথমবার ভাজলাম ঠিক ওইভাবেই প্রত্যেকটা নিমকি কিন্তু কাজু মশলা নিমকি ভেজে নেব। ভেজে নিয়েও পরে আরও একটা কাজ আছে, সেটা দেখতে থাকুন। দেখুন আমার সব কাজু মশলা নিমকিগুলো এভাবে কিনে এভাবে করে আমি ভেজে নিয়েছি, একদম এটা মুচমুচে হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা, আমাদের শুকনো মশলা অ্যাড করতে হবে। দিয়ে দেব এর মধ্যে হাফ চা চামচ মতো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো হাফ চা চামচ চাট মশলার গুঁড়ো, সামান্য একটু দেবো লঙ্কা গুঁড়ো, সেটা একদম 1 চিমটে মতো, বেশি নয়। ঝালটা কেমন রাখবেন সেটার উপর নির্ভর করবে, আমি সামান্য একটু ঝাল দিলাম এর মধ্যে। আর দিয়ে দেবো একটু চটপটা যাতে হয় তার জন্য একটু বিট লবণ, এখানে আমি হাফ চা চামচ বিট লবণ ব্যবহার করছি। এবার সমস্ত শুকনো মশলাগুলো আমার এখানে ভালো করে সমস্তর সাথে, মানে সমস্ত নিমকির সাথে আমার মাখিয়ে নেব, যাতে পুরোটা মশলা সব নিমকির সাথে ভালোভাবে মেখে যেতে পারে। আমাদের এখানে চটপটা কাজু মশলা নিমকি একেবারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে একদম ভুলবে না। এখন এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি এটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম মুচমুচে হয়েছে পুরো, দেখুন হাতে দিলে পারে এই হাতে কিন্তু একদম কুমুর করে ভেঙে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে আমাদের কাজু নিমকিগুলো তৈরি হয়ে গেছে।
তাই আমার চ্যানেলে যদি আপনি নতুন মধ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্টে জানাবেন আজকে রেসিপি আপনার কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, চলে আসবো আবার এমন রেসিপি নিয়ে। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি, তাহলে আমারও ভালো লাগবে। আপনাদেরও আশা করি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, চলে আসবো আবার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।